শুভ পঞ্চমীর দিনে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোহিত সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার অর্থাৎ আজ। এদিন ক্ষুদ্র কুটির শিল্প, প্রাণী সম্পদ ও পূর্ব বর্ধমান জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পুরোহিত সম্মেলন। এছাড়া উপস্থিত ছিলেন এসসি এসটি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম মোহাম্মদ ইসমাইল ও সর্বমঙ্গলা মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য প্রমুখ। কার্যত আজকের এই সম্মেলন থেকে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য একগুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করেছেন এবং দেরিতে হলেও ব্রাহ্মণ সমাজের পুরোহিতদের কথা মাথায় রেখে পুরোহিত ভাতা চালু করলেন। সুতরাং এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় অনেক ব্রাহ্মণ সমাজ নিজেকে মন্দিরের পুরোহিত বলে নাম লিখিয়েছেন। তাই আজ এই সম্মেলন থেকে মন্ত্রী স্বপনবাবু জানান, যেসব পুরোহিত মন্দিরে পুজো অর্চনা ও নিত্য পুজো করে থাকেন তাদের জন্য এই ভাতা, অর্থাৎ যারা পুজো করেন না তারা যেন এই পুরোহিত ভাতাতে অংশগ্রহণ করবেন না, আসল পূজারীদেরই এই ভাতা দেওয়া হবে। মন্ত্রীর এই বক্তব্যে সায় দিয়েছেন পুরোহিতরা। পূর্ব বর্ধমান জেলার পুরোহিতদের সম্মেলন আমরা ডেকেছি, আজকে মহাপঞ্চমী, অনেক অসুবিধাও হয়তো হবে কিন্তু আহ্বান করেছি আমরা সবাইকে, এবং এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতেই এটা হচ্ছে। আমরা আজকে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা চালু করেছেন, অনেকে আবেদন করেছেন, অনেকে হয়তো পেয়েছেন, কিন্তু একটা প্রাথমিক স্টেজ, তো তাদের দরিদ্র ব্রাহ্মণদের সহযোগিতা করবার জন্য ভাতাটা চালু করেছেন। এছাড়াও জানেন যে দুর্গাপূজা আমাদের বাঙালি শ্রেষ্ঠ দুর্গাপূজা, এই করোনা ভাইরাস লকডাউনের জন্য অনেক পুজো কমিটি হয়তো আর্থিক দুরবস্থা হয়েছিল, সেটা অনুভব করি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা করে অনুদান তিনি দিয়েছেন। এখন পর্যন্ত বর্ধমান জেলায় প্রায় 2,000 পূজা সার্বজনীন পূজা কমিটি অর্থ পেয়েছেন। তাছাড়া যারা সঠিকভাবে থানাতে আবেদন করতে পেরেছেন, এবং জানেন দুর্গাপূজায় বিদ্যুৎ লাগে, বিদ্যুতের ছাড় দিয়েছেন, ফায়ার ব্রিগেড লাগে, ফায়ার ব্রিগেডে কোনো টাকা লাগে না, তারপরে তিনি নির্দেশাবলী দিয়েছেন যে দূরত্ব বজায় রেখেই পুজো করবার জন্যে। তাছাড়া পরবর্তী সময় তো আপনারা সব দেখেছেন কীভাবে পুজো হবে, হাইকোর্টও একটা রায় দিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন বলে কিন্তু আজ পুজোগুলো হচ্ছে, এবং অনেক গরিব গ্রামের গরিব এলাকায় যারা দুর্বল শ্রেণীর মানুষ, তফসিল জাতিভুক্ত মানুষ, তারা তো পুজো করবে নাই বলে প্রায় ঠিক করে ফেলেছিল। কারণ আমিও গতকাল প্রায় অনেক কটা তফসিল এলাকাতে গিয়ে পুজোর উদ্বোধন করেছি, এবং সেখানে মানুষ কিন্তু উৎসাহিত হয়েছেন, যাদের ধারণাই ছিল যে পুজো করতে পারে না, মমতা ব্যানার্জির অনুদান তাদেরকে পুজো করার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, একদিকে পুরোহিতদের ভাতা, অন্যদিকে দুর্গাপূজার সার্বজনীন সহযোগিতা করবার জন্য অনুদান। তাছাড়া প্রত্যেকটা জেলায় আমরা পুরোহিতদের আমন্ত্রণ করেছি, এখন তো আজ তো মহাপঞ্চমী, যতজন আসে অনেক ইতিমধ্যে বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে